হে সম্মান পদ দেখা হারে নাটক রগতি পরে যাওছে আজি বো কষ্ট যন্ত্রণারে বি হসুছে কারণ মোর নাটক মোর শেষ তু যেতে মাটিবু মাঠে মো সেই দর পড়া কাঠে কবি বলদেব রথ লিখিছন্তি বরজি বরজে দেই মানস বরজি বরজে অবেক্ষ গ্রাস দেহে মন্দাকিনি রজ লগাই গ্রাম ঘুষুরিকি হইব গাই পড়ে কুয়া যাচ্ছে ঘুষুরি প্রকৃতি পঙ্কে লুটে মরিষ প্রকৃতি মলে তুটে মই হেউছে এহার জ্বলন্তা প্রমাণ এই দেখ আরে দেখ মো অবস্থা অসম্ভাল গরমুড়ি আটুয়ে পাড়ি তথাপি তথাপি মো জীবরে লাল সাহি লাল ঠিক সেইপরি মূল রজা হেবার যোজনা ফসর ফাটিছে সেই মাণিক গণ রাজদেবদত্তঙ্ক তারু মু তড়া খাইছে তড়া খাইছে হেই দেখুন আরে দেখ মো দেহরে অনেক খ্যাত চিহ্ন দীর্ঘ কই মাস হব পাউছি মু অনেক যন্ত্রণা দেহর যন্ত্রণা ঠারু মনর যন্ত্রণা আহুরি যন্ত্রণা দায়ক আরে আসু আসু যেতে বাধা পড়ু পড়ু যেতে কষ্ট মোর ইচ্ছা সফল ন হব যায় কেবে জাড়িবি নি কেবে জাড়ে বেলে বেলে কৌশল ঘটাই করায়ত করিবি মাণিক গড় তৃতীয় যুগর কথা বিভীষণ লঙ্কপতি রাবণ ঠারু গইটা বাড় খাই প্রভু রামচন্দ্রঙ্ক পাখরে আশ্রয় নেলা রাবণর সবংশ বিনাশ করি লঙ্কাগণ রাজসিংহাসন উপভোগ কলা ঠিক সেইপরি মো বি দিনে থিলি সেই মাণিক গড়র সেনাপতি বনাগ্নি হলে কোন কলা রাজা দেবদত্ত মোর কেইটা ভুল পাই মো সেনাপতি পদবীকে বহিষ্কার করে দেলা সমস্ত জনপ্রজা সহিত মিশে মোতে অনেক বাড় মারি রাজ্যর মতে বিতাড়িত করে দেলা বিতাড়িত সেই দিন ঠারু সংকল্প নেইছি রাজার বংশকে নিপাত করি দিনে না দিনে মো রাজা হবার যোজনা করেছি মো যোজনা করেছি বর্তমান
গুপ্ত ভাবরে এই অগনা অগনি বনস্তরে সেই পুণ্ডরীক বহিত ঘরে মু আশ্রয় নিয়েছি। বিচারা মতে অনেক সেবা শুশ্রূষা করেছি, হয়েত সে সেবা শুশ্রূষা করিনথিলে মু মরি যাইতে মরি যাইতে। হে ভগবান তুমি চা পূর্ণ হয়ে যাও প্রভু, তুমি চা পূর্ণ হয়ে যাও। আজি মো লুহরে লেখুছি গপ, হ্যাঁ আজি মো লুহরে লেখুছি গপ। ফুলটিয়ে ভাবি পাচে রে কাজ আছে।